जय माँ कृपा करो माँ, कृपा करो माँ गो माँ। तुम्हार काछे आशा भक्तरा किछु ना किछु मनस्कामना निये आसे, आमिओ सेरकम एसेछि। एत बछर हलो आमि राजनीति करछि, एटलिस्ट एमएलएटा बानिये दाओ माँ। আমি যখনই ভাবলাম তুমি আমাকে এমপি সিটটা পাওয়ার ব্যবস্থা করে দিলে, আমাকে খুশি করে দিলে। তোমার করুণা পেয়ে খুশি থাকার সময় দুঃখ পাওয়ার মতো ব্যবস্থা করে দিলে। আমাদের এরিয়াতে আমাদের পক্ষে অধ্যক্ষ ইলেকশনে দাঁড়াবে বলে ঠিক করেছেন, সেই কারণে আমার পাওনা এমপি সিটটাই চলে গেল। শুধু তাই নয়, আমাদের অধ্যক্ষের ইলেকশনের জন্য আমি নিজে টাকা খরচ করে ইলেকশনের ব্যবস্থা করেছি। বাবা, জোর করে সিট নেওয়ার পর তুমি যখন দাঁড়াচ্ছ না, তাহলে টাকা খরচ কেন হবে? আরে তা না রে, এখন আমি খরচা করলে সামনে আসা ওই এমএলএ সিটটা আমাকে দিতে পারবে বলে। আরে ছাড়ো তো তোমার যত রাজ্যের পার্টির কথা। আরে ঠিক তা না রে, বড়রা একটা কথা বলে, রাজনীতিতে অন্যায় বলে কিছু নেই। আমি এই পার্টিতে থেকে সেইটাই করে দেখাবো। কি ভরসায় তুমি এসব কথা বলছো? এই দেবীর ওপর ভরসা থেকে বলছি। বিশ্বাসী ভক্তের হাত মা কোনোদিন ছাড়েন না, নিশ্চয়ই ইনি আমাকে কোনোদিন না কোনোদিন জননায়ক বানিয়ে দেবেন। দেখতে থাক, মা খুব শিগগিরই রাজনৈতিক ক্ষেত্রে আমাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবেন। সেই ভরসা আমার নেই বাবা। তোর ভরসা না থাকতে পারে, আমার ভরসা আছে। মা নিশ্চয়ই আমাকে এমএলএ বা এমপি বানিয়ে দেবেন। আমি তোমাকে উচ্চতম জায়গায় পৌঁছে দেব। মা ভবিষ্যৎবাণী করলেন, শুনলি? এই ভবিষ্যৎবাণী দেবীর নয়, স্বয়ং ভৈরবীর। আমার ভবিষ্যৎ তুমি কি করে জানবে? বাইরে গিয়ে কথা বলছি, চলো। রাজনীতিতে অনেক বড় জায়গায় পৌঁছানোর তোর খুব ইচ্ছে। এই ভৈরবি যদি চায় সম্পত্তি, অবস্থা, পদবি, গৌরব, প্রখ্যাতি, অধিকার সবকিছু পাইয়ে দিতে পারে। এইসব তোমার দ্বারা সম্ভব কি? হ্যাঁ, আমি পরিপূর্ণ যোগিনী, মহাকালীর উপাসকী। তুমি যদি গৌরব বৃদ্ধি করতে চাও, লক্ষ্মীর কৃপা প্রয়োজন হবে। লক্ষ্মীর কৃপা পাওয়ানোর দেবী মহৎকালী। আজ কত বছর হয়ে গেছে আমি মহাকালীর উপাসনা করি। আমার যদি ইচ্ছে হয়, আমি সাধারণ মানুষকে রাজা বানিয়ে দিতে পারি। এই জন্যই কি অরুণ নিজে এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দিল? অরুণ আর এমন কি, কত কত কোটি কোটি পতিরা আমায় সেবা করার জন্য অপেক্ষা করে আছে। আমার নিজের ব্যাপারে বলতে গেলে একটা গোটা দিন চলে যাবে। তুই কি আমায় বিশ্বাস করবি সেটা আগে বল। তুমি আমাকে রাজনীতির ক্ষেত্রে অনেক বড় লোক বানিয়ে দেবে সেটা ভরসা করব? নিশ্চয়ই বানিয়ে দেখিয়ে দেব। তাহলে বিশ্বাস করব? তুই যা বলবি আমি সেটাই করব, কিন্তু তার বদলে আমার একটা সাহায্য চাই। সাহায্য? কি সাহায্য করতে হবে? মহলে রাজশেখরের কাছে একটা বস্তু আছে, ওটা তোমাদের আমার কাছে এনে দিতে হবে। তাহলে কি আঙ্কেলের কাছে থাকা বস্তুটা এনে দিতে হবে? বাবা বড়লোক হওয়ার আগেই আমাদের মনে হয় বাড়ি থেকে তাড়িয়েই দেবে। তোমাদের যেটা প্রয়োজন সেটা আমি দেব, আমার যেটা প্রয়োজন সেটা তোমরা দেবে।
ওসব ভীষণ রিস্কের ব্যাপার, আমরা কিন্তু এসব রিস্ক নিতে পারবো না। তাহলে তোর বাবা জননায়ক হবে সেটা ইচ্ছে নেই না? ভালো তো লাগবেই। হ্যাঁ, ওটার জন্য কি আঙ্কেলের কাছে ফেসে যাওয়াটা ঠিক হবে? তোর যদি ইচ্ছে হয় ধরা না পড়ে এই কাজটা করতে পারবি। ওইটা যদি আমার হাতে চলে আসে তার পরের মুহূর্তেই তোদের পরিস্থিতি উচ্চতম জায়গায় চলে যাবে। ঠিক আছে মা, তুমি যেমনটা বলছো তেমনটা শুনব। কি আনতে হবে আমাকে? বলবো কেন, দেখিয়ে দিচ্ছি। দেখো, এটাই বিজুর ঘর থেকে তুলে আনলিছে, ওইটার মতনই তো মনে হচ্ছে। বাবা, ওটাই বুঝতে চেষ্টা করছি, তুমি কিচ্ছু বলবে না, ওটা যে আমাদের কাছে আছে সেটা বুঝতে পেরে যাবে। দেখেছো তো, এটা রাজশেখরের কাছে আছে, এটা তোমরা এনে দিতে পারবে তো? হ্যাঁ, ওই জিনিসটা তুমি শিগগিরই পেয়ে যাবে। আমাকে রাজনীতিতে বড় লোক বানাবার জন্য যা ব্যবস্থা করার করে ফেলো। আপনার অন্য কিছু লাগলে বলুন, আমি সেটা নিয়ে এসে দিচ্ছি, কিন্তু এসব আমার পক্ষে সম্ভব নয়। আমার এটা চাই চাই। ওসব আমি নিয়ে আসতে পারবো না বাবা, চলো। এই দাঁড়া, এই আমাকে অনেক বড় জায়গায় পৌঁছে দেবে বলে বলছে, তুই কেন মাঝখানে ঢুকছিস? ও বাবা, উনি যে আমাদের এসব করতে বলছে ওটা কিন্তু কোনো সামান্য বস্তু নয় বাবা। ওটা আমাদের কেন দিতে হবে বলো তো? ওটা যদি আমাদের কাছে থাকে তাহলে তো আমরা বড়লোক হয়ে যাব। তুই যা বলছিস সেটা ঠিকই। একটা কাজ করি শোন, এর সঙ্গে শত্রুতা করা ঠিক না। একে হ্যাঁ বলে পরে রুমে গিয়ে চিন্তা করি, মাথায় ঢুকলো কি বললাম? ঠিক আছে চল। কি বলছো তোমরা, আমি যেটা বললাম সেটা দিতে পারবে তো? দেখো, সমাজে আমাকে উন্নত জায়গায় নিয়ে যাবার জন্য যা করবার সেটা করে দিন, আপনি যেটা চাইবেন সেইটা আমি এনে দেবো। কিরণ চল এবার। আরে চল না, কালচক্রটা দেখার সঙ্গে সঙ্গে এটা কি জিজ্ঞাসা করলো না তো? তার মানে এটাই দাঁড়াচ্ছে যে এরা কালচক্র সম্বন্ধে জানে, এদের ভরসা করাটা কিন্তু ঠিক হবে না, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। সবার প্রথমে এটাই দেখতে হবে এরা কি করে। এসেও গেছে, আমাকে গিয়ে ওর কথা মতো সব কাজ করতে হবে। একে রাস্তা থেকে এখন কি করে সরাই? এই নজর বাঁচিয়ে এখান থেকে বেরোনো তো খুব মুশকিল। এখন মালয়েশিয়ায় গেছে, অরুণকে ফোন করে এর সাথে কথা বলাই। হ্যালো, আমি সন্ধ্যা কথা বলছি। হ্যাঁ বলো সন্ধ্যা। তুমি কি মালয়েশিয়া পৌঁছে গেছো? হ্যাঁ। ওখানে গিয়ে আমাদের বাড়ি গিয়েছিলে, আমার মা বাবার সঙ্গে দেখা করেছো তো? না সন্ধ্যা, অফিসের এত চাপ ছিল যে দেখা করা হয়নি গিয়ে। আমি একবার ফ্রি হলেই দেখা করে আসবো। ঠিক আছে, আমার মা বাবার সাথে কিন্তু একদিন দেখা করতেই হবে। আর
আর গঙ্গার সাথে কিন্তু রোজ কথা বলবে। মালয়েশিয়া পৌঁছানোর পর গঙ্গার সাথে কথা বলেছো তো? পৌঁছে আমি ওকে জানিয়েছিলাম, কিন্তু তারপরে আর সুযোগ পাইনি। গঙ্গা কিন্তু অন্য মেয়েদের মতন না, বরের জন্য নিজের প্রাণও দিতে পারে। তোমার সাথে তো কথা হয়নি, তাই ও খুব কষ্টে আছে, কিন্তু ওর তো খুব প্রকাশ কম। ঠিক আছে, ওকে দাও। দেখো, গঙ্গা যতক্ষণ না ফোন রাখতে চাইছে তুমি কিন্তু ফোন কাটবে না, ঠিক আছে? গঙ্গা, অরুণ মালয়েশিয়াতে আমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে গেছে কিনা তাই জানতে ফোন করেছিলাম, কিন্তু ও তো তোমার সাথে কথা বলতে চাইছে। নাও, তুমি কথা বলো না। হ্যালো। সরি গঙ্গা, আসলে এত কাজ ছিল যে আমি ফোন করতে পারিনি। ওসব বাদ দাও, তুমি কেমন আছো? ভালো আছি আমি। তুমি কেমন আছো? আমি কাজের চাপে ফোন নাই করতে পারি, কিন্তু তুমি তো আমাকে ফোন করতে পারো। আসলে আমার কাজ ছিল। আমার এখন আর কোনো কাজ নেই, তোমার যত ইচ্ছে কথা বলতে পারো। এবার তোমাকে আমি অরুণের সাথে কথা বলতে ছেড়ে দিলাম, এখন তুমি আর অরুণকে অ্যাভয়েডও করতে পারবে না, আমার উপরে নজরও রাখতে পারবে না। এবার আমি নন্দিনীর বলা কথা মতো মাধবের ওই পুঁতে রাখা মন্ত্রপুত কুমড়োগুলোকে একেবারে নষ্ট করে ফেলব। আগেরবার আমি নন্দিনীর চোখে পড়ে গেলাম বলেই ও আমাকে মাছের রূপে বদলে দিয়েছিল, এইবার আমাকে খুব সাবধানে ভেতরে ঢুকতে হবে। রাজশেখরকে জানাতে হবে গঙ্গা রূপে যে এখানে আছে সে আর কেউ নয়, নন্দিনী। দেখে তো মনে হচ্ছে গঙ্গার রূপ নিয়ে নন্দিনী, ওটা নন্দিনী তো নাকি অন্য কেউ? এতক্ষণ হয়ে গেল, গায়ত্রী এখনো এলো না কেন? ঠিকই ভেবেছিলাম নন্দিনী কারোর সাথে একটা কথা বলছে।
এ যতক্ষণ জেগে আছে ততক্ষণ মহলের মধ্যে যাওয়া আমার পক্ষে বিপজ্জনক। আমায় দেখে আবার যদি মাছ বানিয়ে দেয়, না না, তারপর থেকে আবার জলে ভেসে থাকতে হবে। এখন চলে যাই, কালকে আসব। রাজশেখরের কাছে কালকেই নন্দিনীর ব্যাপারে বলবো। নন্দিনীকে দেখে তো আমি চলে যাচ্ছিলাম, নন্দিনী আবার এখন কোথায় গেল? ঘুমোতে গেল নাকি, নাকি সাপ হয়ে বাইরে আসছে? যাই হোক, ভেতরে গিয়ে একবার দেখি। খুঁজতে বেরিয়ে পড়ল, এখানে আর এক মিনিটও থাকা ঠিক হবে না, এখানে আর এক মিনিটও থাকা ঠিক হবে না। নন্দিনী এখনো আসেনি? নন্দিনী, গঙ্গাকে সামলাতে না অনেক দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, আমি যা বলেছি মনে আছে তো? মন্ত্রপুত কুমড়োগুলো তোলার সময় মনে রাখবে যে দুটো কুমড়োর মাঝে তুমি কখনোই দাঁড়াবে না, তোমার হাত যেন ওই কুমড়োগুলোতে কোনোভাবেই না লাগে। কাজটা কিন্তু খুব সাবধানে করো গায়ত্রী, মনে রেখো এতে তোমার প্রাণও যেতে পারে। কিন্তু তুমি একদম চিন্তা করো না নন্দিনী, আমি স্পর্শ না করেই ওই কুমড়োগুলো বের করে আর কিছুক্ষণের মধ্যে মাধবীর ওই মন্ত্রজাল নষ্ট করে দেব। তখন তোমাকে এখানে আসা থেকে আর কোনো শক্তি আটকাতে পারবে না। একটু ধৈর্য ধরো নন্দিনী। ঠিক আছে, তুমি কাজটা শুরু করো, যাও। অনেকক্ষণ কথা বলা হয়েছে, আমি তোমাকে আবার পরে ফোন করব। ঠিক আছে, দেবসেনার খেয়াল রেখো। হ্যাঁ, কোথায় চলে গেল? সন্ধ্যা, সন্ধ্যা তো ওর ঘরের মধ্যেও নেই। ওর কাজগুলো কিরকম রহস্যজনক মনে হচ্ছে, আমার নজর এড়িয়ে নিশ্চয়ই কিছু করবে, সেই জন্যই অরুণকে ফোন করেছে। কিন্তু কি হতে পারে, কোথায় যেতে পারে ও? না, আমাকে দেখতে হবে ব্যাপারটা। কোথায় চলে গেল? কিসের শব্দ আসছে? গায়ত্রী, আমার কথাটা মাথায় রেখো, কিন্তু দুটো কুমড়োর মাঝখানে কখনোই যাবে না।
হাত লাগিও না, আমি ঠিক করে নেব। তুমি এত চিন্তা করো না তো। ও কিছু না, আমি ঠিক করে নেব। তুমি এত ভয় না পেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো। চলে যাও তুমি এখান থেকে, যাও এখান থেকে যাও। কি হবে? হে ভগবান! কে এখানে এরকম গর্ত খুঁড়েছে? সন্ধ্যা কি নন্দিনীর জন্য কোনো কাজ করতে এসেছিল? সন্ধ্যা গেল কোথায়? এই সময় তুমি এখানে কি করছো? কিছু না, কোনো আওয়াজ শুনতে পাচ্ছিলাম তাই দেখতে এসেছিলাম। ওই নন্দিনী যাতে বাড়ির ভেতর ঢুকতে না পারে সেই জন্য কুমড়ো দিয়ে মন্ত্রবন্ধন করে রেখেছি। এটা তোলার চেষ্টা কেন করছো? আমি জানি না, বললাম তো তোমায় এখান থেকে কি একটা আওয়াজ পাচ্ছিলাম তাই এখানে এসেছিলাম দেখতে। এখানে এসে দেখি জায়গাটা এভাবে খোঁড়া। তুমি তো শিবের বড় তপস্বিনী, নিজেই খুঁজে নাও এটা কে করেছে। আমার দেওয়া মন্ত্রবন্ধন তুই আমি যাতে জানতে না পারি সেজন্য তোলার চেষ্টা করছিস? আমার চোখে ধুলো দিয়ে এই বাড়িতে তুই কোনোভাবেই ঢুকতে পারবি না নন্দিনী। গায়ত্রী, গায়ত্রী, চোখ খোলো গায়ত্রী, 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 চোখ খোলো গায়ত্রী, 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 চোখ খোলো গায়ত্রী, চোখ খোলো গায়ত্রী, গায়ত্রী, তাকাও আমার দিকে। হে ভগবান!
এখানে কি করে এলাম? ওখানে কাজ করছিলাম তো। বেখেয়ালে তোমার হাত ওই কুমড়োতে লেগে গেছিল, ওই শক্তি তোমাকে ছুঁড়ে ফেলে। আর তুমি কোনো কষ্ট করো না, সব বিধির নিয়ম অনুযায়ী হোক। আমার ওই বাড়িতে ঢোকার চেয়েও বেশি তোমার ভালো থাকাটা জরুরি গায়ত্রী, তুমি জরুরি। নন্দিনী, তুমি আমাকে খুব ভালোবাসো আর তাই এই সব কথা বলছো, কিন্তু তুমি ঘরের ভেতরে না আসতে পারলে ওই কাল চক্রটা নেবে কিভাবে? তোমাকে ঘরের ভেতরে ঢুকতেই হবে নন্দিনী। আমাকে মহলের ভেতরে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, আমি ওখানে যাবই। তুমি কোনো চিন্তা করো না, তুমি ভেতরে গিয়ে শুধু ওখানে কি হচ্ছে সেই খবরটা আমাকে দাও, সেইটাই আমার কাছে যথেষ্ট। ঠিক আছে নন্দিনী, তুমি যেমন বলবে আমি তেমনই করব। গায়ত্রী, তুমি এখন গঙ্গা বা মাধবীর সামনে পড়লে ওদের সন্দেহ হবে, তুমি এমনভাবে ভেতরে যাও যাতে কেউ দেখতে না পায়। প্রথমে তুমি এখান থেকে সাবধানে যাও, আমি ঠিক চলে যাব। ঠিক আছে, আমি যাচ্ছি। সন্ধ্যা বলে মেয়েটা আসলে কে? এই সন্ধ্যার নন্দিনীর মধ্যে কি সম্পর্ক? সন্ধ্যা কেন নন্দিনীকে সাহায্য করতে চাইছে? নন্দিনী মহলের ভেতরে আসার চেষ্টা করছে মানে সন্ধ্যাকে মহলের ভেতরে রাখাটা ঠিক না। এই সন্ধ্যা কিছু করার আগে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। কি মাধবী, অনেক দিন ধরে তুমি ধ্যান করছো বলে মনে হচ্ছে। সেসব কথা থাক, কাল রাতে একটা ঘটনা হয়েছে, আপনি সেটা জানেন? কি হলো মাধবী? নন্দিনী যাতে এই বাড়ির ভেতর ঢুকতে না পারে সেই জন্য কুমড়ো দিয়ে আমি মন্ত্রবন্ধন করেছি, কাল রাতে সেটাকেও তুলে ফেলার চেষ্টা করছিল। ঠিক সময়ে আমি ওখানে পৌঁছে যাওয়াতে ওরা ওটা সরিয়ে ফেলতে পারেনি, বেঁচে পালিয়ে গেল। নন্দিনী যাতে আসতে না পারে সেই জন্য পুঁতে রাখা কুমড়োগুলোকে তোলবার চেষ্টা করছে মানে ওটা নিশ্চয়ই নন্দিনীরই কাজ হবে। তার মানে নন্দিনী রাত্রে এসেছিল। যে এসেছিল সে নিশ্চয়ই নন্দিনী, অথবা যে ওকে সাহায্য করছিল সেই বাড়ির মধ্যেই লুকিয়ে আছে। তুমি এসব কি বলছো মাধবী? এই বাড়িতে নন্দিনীকে কে সাহায্য করবে? আমি সন্দেহ করছিলাম, কারণ ওখানে যাওয়ার পরে আমি ভৈরবীকে দেখেছি। কি মাধবী, তুমি আবার ভৈরবীকে সন্দেহ করছো? ভৈরবী কেন নন্দিনীকে সাহায্য করতে যাবে? এর মধ্যে ওর কি লাভ আছে? কাল চক্রের জন্য ও আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু ওই কাল চক্রের জন্য ও যে নন্দিনীকেও সাহায্য করবে না তার কি গ্যারান্টি? ও নন্দিনী কাল চক্র ছেড়ে দেবে না। নন্দিনীর ব্যাপারে তোমার থেকে আমার থেকে ভৈরবী অনেক বেশি জানে, কোনোদিন ভৈরবী নন্দিনীকে সাহায্য করবে না। ভৈরবী নিজে এদিকে আসছে, ওর কাছে কিছু বলবে না, আমি নিজেও সঙ্গে কথা বলবো। যাই হোক না কেন, আমার দেওয়া মন্ত্রবন্ধন পেরিয়ে নন্দিনী বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করেছে, এটা কিন্তু সত্যি। ওকে কে সাহায্য করছিল আমাকে জানতে হবে। কি সমস্যা ভৈরবী? কাল রাত্রে মাধবীর দিয়ে থাকা ওই মন্ত্রজালটা
কেউ তোলবার চেষ্টা করছিল, ওটার ব্যাপারেই কথা বলছিলাম। হ্যাঁ, আমিও আওয়াজটা শুনে বাইরে বেরিয়েছিলাম, কিন্তু ওখানে কাউকে দেখতে পাইনি আমি। সব ওই নন্দিনীর কাজ, ওকে ছাড়া আর কে পাই কাজ করতে পারে? যা ইচ্ছা করুক, আমার মন্ত্রবন্ধনও পেরোতে পারবে না, এই বাড়ির ভেতরেও কিছুতেই পা রাখতে পারবে না। নন্দিনী আসেনি জানলে সবচেয়ে বেশি খুশি আমিই হব। মাধবী যতক্ষণ আছে এখানে, নন্দিনী কি করে আসবে? আর সেটা জানি বলেই আমি নন্দিনীর ব্যাপারে চিন্তা না করে আরামে আছি। হ্যালো, আমি ভৈরবী কথা বলছি। কে? আমি ভৈরবী। আমি যেটা বলছি সেটা মাথা ঠান্ডা করে শোনো রাজশেখর, আমি ভৈরবী। মহলে যে আছে সেটা আমি নয়, নন্দিনী। এটা বলার জন্য আগে আমি এখানে এসেছিলাম। নন্দিনী নিজের চালাকি বুদ্ধি দিয়ে আমাকে সে কথা বলতে না দিয়ে আমাকে আটকে রাখলো। নন্দিনীর সামনে দাঁড়িয়ে থেকেই ওর ব্যাপারে আমার সাথে কথা বলছো? তাছাড়া নন্দিনীকে সামনে রেখেই ওকে বাইরে বাইরে খুঁজে বেড়াচ্ছ? তোমরা ঠিক কার সাথে আছো সেটা নিজেরাও জানো না। আমি তোমার সাথে এ বিষয়ে কথা বলতে চাই। আমি কথা বলছি সেটা যেন কেউ জানতে না পারে, সাইডে যাও। ও, একটা বিজনেস কল এসেছে, আমি একটু আসছি। হ্যালো, 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 কে তুই? আমি ভৈরবী বলে কেন মাথা খারাপ করছিস? আমি তোমাকে সত্যি কথা বলছি, আমি ভৈরবী, পরিপূর্ণ যোগিনী, কালী মায়ের উপাসকী, কালী মায়ের প্রথম ভক্ত আমি। আমি এখানে গঙ্গা নয়, ভৈরবী দাঁড়িয়ে আছি। তোমার কোনো সন্দেহ থাকলে ফোনটা কাটো এক্ষুনি, আমি তোমাকে ভিডিও কল করব। কি হয়েছে রাজশেখর, কার কল ছিল? টেনশন করছো মনে হচ্ছে, কোনো সমস্যা হয়েছে? ওই আসলে ফ্যাক্টরিতে একটা ছোট্ট সমস্যা হয়েছে। কি সমস্যা? গঙ্গা মা, একটু এদিকে আসুন না। ভৈরবী, কাজের লোক তোমাকে ডাকছে, তুমি এখন যাও, পরে আমি তোমাকে ডেকে নেব। কি একজন ভৈরবী বলে আমাকে কল করেছিল, আমাদের বাড়িতে যে ভৈরবী নাম ধরে আছে সে গঙ্গার রূপ ধরে নন্দিনী রয়েছে। এটা আবার কি নতুন সমস্যা, এটা আপনাকে কে বলল? ওটা কি হলো, ভিডিও কলটা দেখে বুঝতে পারছো? এইবার বুঝতে পারছো তো আমি হলাম আসল ভৈরবী? ভিডিও দেখে বিশ্বাস না করি কি করে বিশ্বাস করব? এখানে এখানে কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব, যে জায়গাটা বলছি ওখানে এসো। তুমি যত তাড়াতাড়ি আসবে তাতে তোমারই মঙ্গল। ঠিক আছে, আসছি। ভৈরবী নামে ফোনে কথা বলছিল, সে কে? আরে ভৈরবী ভিডিও কল করে কথা বলল তো। ভৈরবী যদি গঙ্গা রূপে এখানে থাকে তাহলে ফোনে কে কথা বলছে? সোজা ওখানে যেতে বলছে, ওখানে গেলে সব বোঝা যাবে। এখানে যে আছে সে যদি ভৈরবী হয় তাহলে বাইরে যে আছে সে কে? আর বাইরে যে আছে সে যদি ভৈরবী হয় আমাদের সামনে কে দাঁড়িয়ে আছে সেটা জানতে হবে। চলুন যাওয়া যাক।
ভৈরবী? আমি তো বিশ্বাস করতে পারছি না। এটা বিশ্বাস না হওয়ারই কথা। ওইখানে নন্দিনী ভালোভাবেই সবকিছুর ব্যবস্থা করছে মনে হয়। এই কি সেই ভৈরবী? হ্যাঁ মাধবী, ইনি ভৈরবী। ভৈরবী, ইনি হলেন মাধবী। আমি ওকে ভালোভাবেই চিনি। আমিও আগে থেকেই জানি আপনাকে। এর আগে আপনি আমার তপস্যা ভঙ্গ করার চেষ্টা করেছিলেন। আপনাকে আমি ছেড়ে কথা বলবো না। নিজের ছায়া ব্যবহার করে আমার শক্তি সব কেড়ে নিলি, কিন্তু এখন আমি আমার সব শক্তি ফিরে পেয়ে গেছি। সেদিন তোর আর আমার মধ্যে শিব আর শক্তির যুদ্ধ হয়েছিল। এইভাবে শিব আর শক্তির যুদ্ধ হওয়াটা নতুন ব্যাপার নয়। সেদিন আমার মনের অবস্থা যা ছিল সেই জন্যেই ওই কাজটা আমি করেছিলাম। সেটাকে এত গুরুত্ব দিস না। মাধবী, তোমাদের দুজনের মধ্যে কি নিয়ে ঝগড়া আমি জানি না। এখন আমরা সবাই এক হয়ে আছি। এই পরিস্থিতির মধ্যে তুমি ভৈরবীর সঙ্গে ঝগড়া করো না। ভৈরবীও তোমার মতন যোগ শক্তির অধিকারী। আমরা যদি সবাই একসঙ্গে থাকি তাহলে সেটাই ভালো। কি হলো ভৈরবী, কি হয়েছিল? তুমি গঙ্গার রূপ ধরে আমাদের বাড়িতে আছো বলে ভেবেছিলাম, কিন্তু এখন তুমি এইখানে আছো। বাড়িতে যে রয়েছে সে নন্দিনী বলে বলছো। আসলে কি বলতে চাইছো সেটা একটু বুঝিয়ে বলো। গঙ্গার রূপটা ধারণ করে নিয়ে আমাকে তুমি মহলে গিয়ে থাকতে বলেছিলে। আমি তো ওই গাড়িটা করে যাচ্ছিলামই, তখন এতদিন ধরে নন্দিনী তোমার রূপ নিয়ে আমাদের বাড়িতে আমাদেরকে বোকা বানিয়ে যাচ্ছিল আর আমরা বুঝতেও পারিনি। নন্দিনী যে রূপটা পেয়েছে সেটা গঙ্গার রূপ। নন্দিনী গঙ্গা হয়ে মহলের মধ্যে আছে। আমি তো একটা মাছ হয়েছিলাম, কিন্তু একবার বেঁচে বাইরে এসে নিজের রূপে এই রাজশেখরকে সব কিছু সত্যি কথা বললাম। সেদিন তো ও খুব চালাকি করে নিজেকে বাঁচিয়ে নিল, তারপর আবার আমাকে একটা মাছ বানিয়ে দিল। আমি তো কিছুই আর করতে পারলাম না। এই ব্যাপারটা যদি আমরা আগে জানতে পারতাম তাহলে বিজুকে আমরা বাঁচাতে পারতাম। তুমি এই সত্যিটা অনেক দেরি করে বলার জন্য নন্দিনী বিজুকে অনেক কষ্ট দিয়ে মেরে ফেলেছে। নন্দিনী যাতে বাড়ির ভেতর ঢুকতে না পারে সেজন্য মন্ত্রবন্ধন করেছিলাম। তাহলে ও বাড়ির ভেতর ঢুকলো কি করে? বিজুকেই বা জঙ্গলে কি করে টেনে নিয়ে গেল? নন্দিনী বাইরে থাকলে তো তোর মন্ত্রবন্ধনটা ছিন্ন করে আসবে। ও তো মহলের ভেতরেই আছে, তোর ওই মন্ত্রবন্ধন ওকে আটকাবে কি করে? বিজু আঙ্কেল বাইরে যাচ্ছিল, আমি সেটা দেখেছি। বিজুকে জঙ্গলে সাপ তুলে নিয়ে গেছে বলল। হুম, ও তো অনেক কথাই বলবে। তোরা নিজের চোখে সবকিছু দেখেছিস? ওই নন্দিনী তোদের দৃষ্টি ঘোরানোর জন্য এই সব কথা বলেছে। ভৈরবী, তুই আমার থেকে কোনো না কোনো সত্যি গোপন করছিস, কিন্তু ভুলে যাস না এর থেকে
তুইও পার পাবি না কিন্তু বলে দিলাম, নন্দিনীর ব্যাপারে যা জানিস আমাকে এক্ষুনি বল। আমি যা জানি সেটা তোমাকে বললাম তো। বিজু নন্দিনী বলে চিৎকার করতে করতে বাইরে গেল, আর সেই সময়ই আমি ওকে দেখেছি, আর ওখানে নন্দিনীকে আমি দেখতে পাইনি। না জেনে শুনে আমার সাথে কথা বলতে এসো না। ওই নন্দিনী তাহলে ভালোভাবেই তোমাদের বোকা বানিয়েছে। ওই কালচক্রগুলো ও নেবে বলে ও নিজে মহলের ভেতরে বসে আছে। আমার নজর বাঁচিয়ে নন্দিনী বাড়ির মধ্যেই রয়েছে, আর ওর রূপ জানার জন্য আমি ছটফট করছিলাম, আর তুমি বললে ও গঙ্গার রূপ ধরে বাড়িতে রয়েছে। আমার হাত থেকে ওর আর নিস্তার নেই। নন্দিনী একটা শক্তি নাক, ওকে শেষ করে ফেলা এত সহজ হবে না। আমি ওকে শেষ করবই। তোর দ্বারা সেটা হবে না। আমার দ্বারা হবে না সেটা বলার তুমি কে? আমি যোগিনী। নন্দিনীর সামনে দাঁড়িয়ে এক পা করে আমি পিছিয়ে নিয়েছি। নন্দিনীর শক্তি আসলে কতটা আমি নিজের চোখে দেখেছি। আমি বলছি তুই কিছুতেই নন্দিনীকে ধরতে পারবি না। যদি ধরতে পারি তখন কি বলবে? তুই যে অনেক বড় তপস্বিনী সেটা আমি মেনে নেব, আর কথা মতন তোর যদি কাজ না হয় কি বলবি তুই? নন্দিনীকে আমি ধরেই ছাড়ব, আর যদি আমি ওকে ধরতে না পারি এই জলে ঝাঁপ দিয়ে আমি প্রাণ ত্যাগ করবো।